কে নিয়েও এই ফ্যাসিস্ট সরকার, মিথ্যাবাদী সরকার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইতিহাস বিকৃত করার চেষ্টা করে, কিন্তু বাংলার মানুষ জানে, বাংলার মানুষের হৃদয়ে গেঁথে আছে সেই দিনের কথা যে আমি মেজর জিয়া বলছি বাংলাদেশ আজ থেকে স্বাধীন। তাই তো বাংলাদেশের এই কথাকে বুকে ধারণ করে বাংলার প্রত্যেকটা আপামর জন বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছিল, বাংলাদেশে দুর্ভিক্ষ আসে ঠিক সেই সময় কিছু আততায়ীর হাতে শেখ মুজিব যখন খুন হয় তখন যারা ষড়যন্ত্র করেছিল তখন এই মেজর জিয়ার রহমানকে হত্যার উদ্দেশ্যে এই কর্নেল তাহেরেরা বন্দী করে রেখেছিল। আর হয়তো দুই তিন ঘন্টার যদি ব্যবধান হতো এই সিপাহী বিদ্রোহের তাহলে মেজর জিয়াউর রহমানকে হত্যা করা হতো। সেই হত্যার ষড়যন্ত্র যখন এরা বুঝতে পারে তখন সাধারণ জনগণ এবং সিপাহীরা রাজপথে নেমে এসে মেজর জিয়াউর রহমানকে এই বন্দিশালা থেকে মুক্ত করে বাংলাদেশের